নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই যে সামনে যে আমটা দেখছেন, এটা আমাদের দেশের আম, ভারতীয় আম। এটা অনেকেই চেনেন আমটার শেপ দেখে। এর নাম হচ্ছে সারাঙ্গা। একটু ছোট সাইজের হয়েছে, তবে এই আম বেশি বড় হয় না। তো এই গাছটাতে একটু ছোট সাইজের হয়েছে। তো এই আমটা খুবই বিখ্যাত একটা আম। আমার কাছে এবার একটু কম ফলন হয়েছে, খেতে কেমন তার টেস্টটা আমরা আজ করবো। আমার গাছের কিছু আম পেকেছে, চলুন আমরা একটু টেস্ট রিভিউ করি। এটা সারাঙ্গা আম গাছ। আমার যে কটা আম গাছ আছে যাতে আম হয়েছে, তার মধ্যে অন্যতম প্রিয় একটা আম গাছ আমার। তাই এই আম গাছটা এতে এবার একটু ফলন কম হয়েছে। তার কারণ হচ্ছে যে ঠিক যখন আমাদের এই আমের মুকুল আসার সময়, সে সময় এবার কিন্তু বৃষ্টি হয়েছে। তার ফলে কি হয়েছে যে এই গাছে মুকুল আসার পরিবর্তে নতুন পাতা ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, এই যে সব এগুলো নতুন পাতা ছেড়ে দিয়েছে, আর তার ফলে ফলনটা একটু কম হয়েছে। এই নিচের দিকে কিছু ফলন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে এসে দেখো যে এই যে আম, কিছু আম পেকেছে, এর আগেও পেকেছে। এই দেখেন যে এর আগে কিছু আম পেকেছিল, ব্যাগিং করা ছিল, বুঝতে পারেনি, কিছু আম চলে গেছে বাদুড়ের পেটে। ধরে এটা পুরো গাছে পেকেছে, সে আমি এখানটা আমি হারভেস্ট করেছি। তো এখন এই যে ছোট আম, সব থেকে ছোট দেখুন, এই আমটাই আমি আজ কাটবো। আর এর পা কিন্তু কোনো ক্যাতক্যাতে নেই, একদম সলিড সুন্দর একটা কালার, পুরো অরেঞ্জ কালার। বন্ধুরা, এই আমার হচ্ছে যে ভ্যারাইটিগুলো আছে বাড়িতে, তা আমিও নিজে চেষ্টা করি যাতে ভালো ভ্যারাইটি পাই, খেতে ভালো হয়, তার ফলনটা ভালো হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। তা এর মধ্যে তো আম আমাদের সকলেরই খুব জনপ্রিয়। আমের হাজার হাজার ভ্যারাইটি আছে, দেশি বিদেশি সব মিলে। তা সব তো করা সম্ভব নয়, কিন্তু আমরা কিছু যদি সিলেক্টিভ ভ্যারাইটি করি, আর আমাদের দেশীয় যে আমগুলো আছে সেগুলোর মধ্যে প্রচুর ভালো ভালো আম আছে, তার মধ্যে এটা একটা অন্যতম। তা এটা আমি একটু খেয়ে দেখি, তার আগে একটু স্মেলটা নিয়ে নিই। অসাধারণ একটা স্মেল আছে, সুন্দর একটা স্মেল, কোনো কথা হবে না। মিষ্টি, সুন্দর মিষ্টি, একটা দারুণ ফ্লেভার, দারুণ একটা টেস্ট, ইউনিক একটা আম। আমি তার মধ্যে কিন্তু সব থেকে ছোটোটা পেরেছি। একটা ভালো বড় পরিপুষ্ট আম হলে, যেমন ধরুন এই আমটা যদি দেখাই, এটার কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। একদম পুরো গাছ পাকা আম। তাই এটা আমাকে যেহেতু গিফট করতে হবে, সেই জন্য আমি এটা টেস্ট করলাম না। আমি এই আমগুলোর মধ্যে সব থেকে ছোটো আমটা কেটেছি, তার মধ্যে এটা অসাধারণ, দারুণ আম। আপনারা চোখ বুঝে নিশ্চিন্তে আমটা করতে পারেন, একদম খুশি হয়ে যাবেন। হ্যাঁ, তো এই ছিল সারাঙ্গা আম, তার রিভিউ। যদি শেষ কথা বলা যে এই আমটা গাছটা দেখেই বুঝতে পাচ্ছেন, এটা দেখাও যে গাছটা আমার বেশ বড়। আমার গাছ, এই গাছটা 3 বছর ধরে ফল দিচ্ছে। আমি জানি এটা খেতে কেমন। তো আপনাদের সাথে যেহেতু আমাকে শেয়ার করতে হবে, তার জন্য আজকে এই শেয়ারটা করলাম। আপনারা এই সারাঙ্গা আম একদম নিশ্চিন্তে বসাতে পারেন আপনাদের ছাদ বাগানে, আপনাদের বাড়িতে। খুব ভালো একটা ভ্যারাইটি, তবে ভ্যারাইটিটা একটুখানি দেখে নেবেন, ঠিক অথেন্টিক জায়গা থেকে নেবেন। কারণ হয় কি, এখন যে কিছু কিছু আমের এত ডিমান্ড হয়ে যাচ্ছে, আম গাছের বিশেষ করে, যে নার্সারিম্যানেরা হয়তো দেখা যাচ্ছে যে তারা নিজেরাও জানে না যে ভুল ভ্যারাইটিটা দিয়ে দিচ্ছে। তো আপনারা সেটা বুঝে নেবেন, দেখে নেবেন। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে পুরনো আম যেগুলো আছে, নবাবী আমলের আম বা আরও পুরনো যে আম আছে, তার মধ্যে অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে। তবে কি, এখন হাইব্রিডের দুনিয়াতে এই দেশীয় পুরনো ভ্যারাইটিগুলো হয়তো একটু কম ফলন হয়, কিন্তু টেস্টের দিক থেকে কিন্তু খুব অসাধারণ। তো এই ছিল আজকের সারাঙ্গা আমের টেস্ট রিভিউ। আপনারা নিশ্চিন্তে এই গাছটা বসাতে পারেন, ঠকবেন না, এটুখানি বলতে পারি। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।